আসসালামু আলাইকুম। আজকে হলো 22শে জুলাই 2021। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আসলে ডেইলি ব্লগ মোটামুটি অনেকটা একই রকম, কারণ হলো মোটামুটি প্রতিদিনের রুটিন একই রকম, যদিও আসলে বাইরে যাওয়া সেভাবে হচ্ছে না। গত 2 দিন যাবৎ কাজ করছি এবং মোটামুটি ভালোই হেকটিকের মধ্যে যেতে হচ্ছে, কারণ হলো রাতে কাজ এবং অনেকদিন পরে রাতে কাজ করাতে পাবে থাকে করে যারা আসলে অনেকদিন পরে কাজ করে তারা আসলে বুঝতে পারে। আর কাজ মানে হলো কায়িক শ্রম, তো সো নট সো ইজি। নাবিহা অলরেডি কিন্ডারগার্টেনে আছে, ওর মা ওকে সকালবেলা দিয়ে গেছে। আমার আবার আজকে কাজ আছে 6টা থেকে 3টা পর্যন্ত, দ্যাট মিনস 9 ঘন্টা। সো কালকে বন্ধ আছে, কালকেও আসলে কাজ নিজে থেকে নেওয়ার চেষ্টা করব, যদি ইন কেস তারা আমাকে দেয়, আর যদি না দেয় তাহলে কিছু করার নেই, কারণ হলো পরীক্ষার কারণে প্রথম 20 দিন কাজ করতে পারিনি। জার্মানিতে আসলে টাকা পয়সা খুব প্রয়োজন, কারণ হলো ফ্ল্যাটের ভাড়া দিতে হবে, খাবারের বিল দিতে হবে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বিল দিতে হবে, এবং খুব বেশি মানে খুব অল্প পরিমাণ না, খুব বড় পরিমাণ টাকা দিতে হয়। যেমন প্রতি মাসে 20,000 টাকার মতো বাংলাদেশে টাকায় ইন্স্যুরেন্সে পে করতে হয়। এটা হলো বয়স হয়ে যাওয়ার কারণে। জার্মানির আসলে সিস্টেমগুলো এইভাবেই ডেভেলপ করা হয়েছে যে আসলে একটা মানুষকে যেন কাজ করতে হয়, মানে কাজ ছাড়া যেন তারা না থাকে, সেই জন্য আসলে ডেভেলপ করা হয়েছে। যেমন 30 বছরের আগ পর্যন্ত আসলে একটা মিনিমাল পে করতে হয়, তা 30 বছরের পরে আবার আসলে খুব বেশি পে করতে হয়। যদি আসলে প্রাইভেট ইন্স্যুরেন্সে যাওয়া যায়, কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্সে গেলে কিছু কিছু ক্ষেত্রে রিস্ক থাকে, সেই জন্য আসলে অনেকে প্রাইভেট ইন্স্যুরেন্সে যাওয়ার যেতে চায় না। সো আজকেও আমার যেমন অলরেডি আমি অনলাইনে ল্যাঙ্গুয়েজ ক্লাস করতেছি, ক্লাসের মাঝখানে আসলে আমি ব্লগ করতেছি। খুব মানে বাজে স্টুডেন্টরা যেরকম হয় আর কি, আমি আসলে বাজে স্টুডেন্ট টাইপের। তো সকালে উঠেই আমার বারান্দাটা থেকে, আমি যেই ফ্ল্যাটটাতে থাকি ভাড়ায় থাকি, সেইটা থেকে আসলে ডেটা খুব সানি ডে, এবং আমাদের শসা গাছগুলোতে মোটামুটি ফুল টুল হয়ে শসা, তারপরে একটা এখানে একটা আছে সবজি আছে জুকিনি বলে, ওইটা মনে হয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম না, এখানে আবার একটু পরপর উঠতেছে কেন, হেলিকপ্টার উঠতেছে কেন, কোনো প্রবলেম টবলেম হইলো কিনা? কারণ হলো আপনারা খুব ভালো করেই জানেন যে জার্মানিতে হেভি বন্যা চলতেছে, সো প্রবলেম হওয়ারই কথা, কারণ একটু পরে পরেই কোনো না কোনো কেউ মানে কাউকে না কাউকে রেস্কিউ করতেছে। আচ্ছা যাই হোক, মানে জুকিনি গাছ, এটা হলো আপনারা জানেন টমেটো গাছ, যেটা আসলে আমরা লাগিয়েছি। এবং ওই যে দেখেন আমাদের টমেটো হয়েছে, ছোট টমেটো হয়েছে, আর আমি জানি না যে টমেটো আসলে বড় হইতে পারবে কিনা, বড় হওয়ার আগ পর্যন্ত এরা টিকবে কিনা। কোথাও যাচ্ছি না সেরকম, বাসা থেকে আসলে কাজ, কাজ থেকে আবার বাসায়। সো ডেইলি ব্লগ একটু বোরিং টাইপের ব্লগ, কিন্তু এটাতে দুইটা লাভ হয়। একটা হলো যে আমি আমার লাইফ যে লগ, সেটা আসলে একটা সময় মনে করতে পারবো যে আমি আসলে ওই সময় ওই জিনিসটা করতাম, ওই জিনিসটা ওই চিন্তা করতাম, যদিও আসলে বড় বড় ব্লগ করি না, খুব অল্প ছোট 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 ব্লগ করি। আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তাহলে হয়তো লেন্থটা বাড়াবো, আর যদি রিকোয়েস্ট না থাকে তাহলে ছোট ছোটই থাকবে। জাম্পিং করতেছি, যাই হোক, খুব স্ট্রেসফুল লাইফ, কারণ হলো আবার পড়তে হবে, আবার পরীক্ষা দিতে হবে, সো স্ট্রেস। আগে যেটা দেখাচ্ছিলাম আর কি, ওই যে দেখেন আমাদের কিছু টমেটো হয়েছে গাছের মধ্যে, এবং মোটামুটি এখানে কিছু গাছ আছে, এবং কিছু একেবারে ছোট অবস্থায় আসলে শশা টশা বা হয়ে যাচ্ছে,
গাছ হয়তো চিন্তা করছে যে এত ছোট প্লেস, সো এখানে বড় হওয়া যাবে না, ছোট থেকেই আসলে সব কিছু করতে হবে। তো আল্লাহ যদি দেয় তাহলে এগুলো যেন একটু বড় টড় হয়, নিজের গাছের শসা অথবা জুকিনি যেন খাইতে পারি। এখানে অনেকগুলো গাছই আছে, যদিও আসলে অনেকগুলো গাছ পানির অভাবে মানে সুষ্ঠ ইয়ের অভাবে আছে। আর এখানে প্রচুর মরিচ গাছ আছে, মোটামুটি মরিচের বাগানও হয়ে গেছে আর কি। যেটা বলছিলাম আর কি, যে আমি আসলে অলরেডি ল্যাঙ্গুয়েজ কোর্সে আছি, যে আমার ল্যাঙ্গুয়েজ কোর্সে আমার টিচার কথা বলতেছে, মানে অনলাইন যেহেতু সেজন্য আসলে শুরু থেকে তাকে তার কথাই শোনা যাচ্ছে, তাকে একবার মাত্র দেখতে পারছি, কারণ আমার একটা এক্সাম ছিল, সেই এক্সামের সময় তাকে দেখতে পাচ্ছি।